তুমি আগে লালুর জন্য একজন মাস্টার ঠিক করে আনো। কেন, হলোটা আবার কি? হঠাৎ করে আবার মাস্টার কেন? হলোটা কি? শোনো তবে, বুঝলাম। হায় হায়, মা এটা কি করছে? বাড়িতে মাস্টার ডেকে আনা আর পুলিশ ডেকে আনা দুটুই সমান। তুমি আজই মাস্টার ঠিক করে নিয়ে এসো, তিনি সন্ধেবেলায় পড়াতে বসলে ও আর উপদ্রব করার সময় পাবে না। আমার নিজের কোনোদিন মাস্টার ছিল না, নিজের চেষ্টায় অনেক দুঃখ সয়ে লেখাপড়া করে আজ আমি একজন বড় উকিল। আমি চাই আমার ছেলেও সেইভাবেই বিদ্যা লাভ করুক। বেশ ঠিক আছে, যে ক্লাসের পরীক্ষায় লালু প্রথম না হতে পারবে সেই ক্লাস থেকে ওকে পড়াতে বাড়িতে মাস্টার আসবে। যাক, বাঁচা গেল, কিন্তু মা তো আমার পেছনেই পড়ে আছে, যা হোক একটা কিছু করতে হবে। লালুর বাবা ধনী গৃহস্থ, বছর কয়েকের মধ্যেই পুরনো বাড়ি ভেঙে তেতলা বাড়ি করেছেন। সেদিন থেকে লালুর মায়ের আশা তার গুরুদেবকে এ বাড়িতে এনে তার পায়ের ধুলো নেবেন, কিন্তু তিনি বৃদ্ধ, ফরিদপুর থেকে এত দূরে আসতে রাজি হন না। কিন্তু এইবার সেই সুযোগটা ঘটেছে। সূর্যগ্রহণ উপলক্ষে কাশী এসেছেন গুরুদেব, সেখান থেকে চিঠি লিখে পাঠিয়েছেন, ফেরবার পথে নন্দরানীকে আশীর্বাদ করে যাবেন। লালুর মার আনন্দ আর ধরে না, সারাদিন নানা রকম উদ্যোগ আয়োজনে ব্যস্ত, নতুন করে ঘর গোছাতে ব্যস্ত। গুরুদেবের জন্য একদম নিচের বড় ঘরটার এক কোণে তার পূজা আর্নিকের জায়গা হলো, কারণ তিনি তেতলার ঠাকুর ঘরে উঠতে নামতে পারবেন না। দিন কয়েক পরে ঠান্ডা জল রে বাবা। ও, নন্দরানী নতুন বাড়ি করেছে ঠিকই, কিন্তু পশ্চিমের খরা রোদে ছাদটা এর মধ্যেই ফেটেছে দেখছি। এই বলে তিনি খাটটি বেশি ভারী না হওয়ায় মশারি শুদ্ধ ঘরের আর একটা ধারে টেনে নিয়ে গিয়ে আবার শুয়ে পড়লেন। কিন্তু কিছুক্ষণের মধ্যে চোখটা সবে বুঝেছেন, অমনি দু চার ফোঁটা ঠান্ডা জল টপ টপ করে পেটের উপর পড়ল। তিনি আবার উঠে পড়েন এবং আবার খাটটি অন্যদিকে নিয়ে গিয়ে শুয়ে পড়লেন। ছাদটা দেখছি একেবারে একোণ থেকে ওকোণ পর্যন্ত ফেটে গেছে। এইভাবে মধ্যরাত পর্যন্ত বেশ কয়েকটি বার খাট সরিয়ে শুতে গিয়ে দেখলেন এইবার বৃষ্টির জলে বিছানাটা পুরো ভিজে গেছে। শোবার কোনো উপায় নাই, তাই গুরুদেব বিপদে পড়লেন। বুড়ো মানুষ, অজানা জায়গায় দরজা খুলে বাইরে যেতেও ভয় করছে, আবার ভিতরে থাকাটাও তার জন্য বিপদজনক। কারণ কি জানি বাবা, ফাটা ছাদ ভেঙে হঠাৎ যদি মাথায় পড়ে যায়। কেউ আছো এখানে? আমি এই অন্ধকারের মধ্যে বিপদে পড়েছি। আরে কেউ কি আছো এখানে?
মা নন্দরানী, তুমি কি আছো এখানে? তিনি এইভাবে বার কতক ডাকাডাকির পরেও কেউ সাড়া না দেওয়ায় বারান্দায় লালুর বাবার মক্কেলা এসে যে বেঞ্চিতে বসে তাতে গিয়ে তিনি শুয়ে পড়লেন। এতে যদিও গুরুদেবের যথেষ্ট আত্মমর্যাদা লাঘব হলো। তবুও আমি আর পাচ্ছি না, সকাল পর্যন্ত যদি প্রাণটা থাকে তো এই দুর্ভাগা দেশে আর না। যে গাড়ি প্রথমে পাবো সেই গাড়িতে করে এই দেশ ছেড়ে পালাবো। এখন বুঝলাম কেন এখানে আসার জন্য আমার মন চাইতো না। গুরুদেব যে তার আগে উঠে পড়েছেন এটা ভেবে নন্দরানীর লজ্জা বোধ করল। তারপরে ঘরের মধ্যে মুখ বাড়িয়ে দেখে তিনি তো অবাক। তিনি দেখলেন ঘরের মধ্যে দক্ষিণ দিকের খাটটা উত্তর দিকে, তার ক্যাম্বিসের ব্যাগটা জানলা ছেড়ে মাঝখানে নেমেছে, কোষাকুশি আসন প্রভৃতি পূজা আর্নিকের জিনিসপত্রগুলো এলোমেলো। কারণ কিছু বুঝতে না পেরে বাইরে এসে চাকরদেরকে ডাক দিয়ে বললেন, বলি কে কোথায় আছিস? বলি গুরুদেব ঘরের মধ্যে নেই, তিনি একলা কোথায় গেলেন? ঠাকুরমশাই, 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 আপনি এখানে কেন? সারা রাতের যা কষ্ট আজ সহ্য করতে পারছিলাম না মা। কেন বাবা? নতুন বাড়ি তো করেছো মা, কিন্তু ছাদ তো কোথাও আর আসতো নেই। সারা রাত বৃষ্টি বাদল, বাইরে তো পড়েনি, পড়েছে আমার গায়ের ওপর। খাট টেনে যেখানেই নিয়ে যাই সেখানেই জল পড়ে। পাছে ছাদ ভেঙে মাথায় পড়ে বাইরে পালিয়ে এলাম, কিন্তু তাতেও কি রক্ষে আছে মা? পঙ্গপালের মতো ডাঁশ মশা ঝাঁকে ঝাঁকে সমস্ত রাত্রির যেন আমাকে খুবলে খেয়েছে। এধার থেকে ওধারে যাই, আবার ওধার থেকে ছুটে এধারে আসি, গায়ের অর্ধেক রক্ত বোধ করি আর নেই মা। কিন্তু বাবা, বাড়িটা যে তেতলা, আপনার ঘরের ওপর আরো যে দুটো ঘর আছে, বৃষ্টির জল তিন তিনটে ছাদ ফুঁড়ে নামবে কি করে? বলতে বলতে তার সহসা মনে হলো এ হয়তো ওই শয়তান লালুর কোন রকম শয়তানি বুদ্ধি। সে সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে বিছানায় হাত দিয়ে দেখলো চাদর ভিজে এবং মশারি বেয়ে ফোঁটা ফোঁটা জল ঝরছে। তাড়াতাড়ি নামিয়ে নিয়ে দেখতে পেলেন ন্যাকড়ায় বাঁধা একটা চাঙড় বরফ, সবটা এখনো গলেনি, তখনও এক টুকরো বাকি আছে। পাগলের মতো ছুটে বাইরে গিয়ে সামনে দাঁড়িয়ে থাকা চাকরদেরকে বলল, হারামজাদা লেলো কোথায়? কাজ কর্ম চুলো জাগে, বজ্জাতটাকে যেখানে পাবি মারতে মারতে ধরে আন। আরে কি কাণ্ড করছো, বলি হলোটা কি? তোমার ওই লেলোকে বাড়ি থেকে তাড়াও, না হয় আজই গঙ্গায় ডুবে এই মহা পাপের প্রায়শ্চিত্ত করব। কি করলো সে? হ্যাঁ, এ দোষী ছেলেকে নিয়ে আমি ঘর করব কি করে, তুমি আমায় বলে দাও। এতক্ষণ গুরুদেব চুপচাপ দাঁড়িয়ে সমস্ত কিছু শোনার পরে, দেখার পরে সমস্ত ব্যাপারটা বুঝলেন।
এবং নিজের নির্বুদ্ধিতায় গুরুদেব হা হা করে হেসে ফেললেন। লালু বাবু কঠিনে নেই হ্যাঁ। লালু তো মাসিমার বাড়িতে বসে খাবার খাচ্ছে, মাসিমা তাকে আসতেই দিলেন না। মাসিমা হলেন নন্দরানীর ছোট বোন, তার স্বামী উকিল, সে থাকে অন্য পাড়ায়। এরপরে লালু প্রায় দিন 15 আর এ বাড়িতে পা দিল না।